প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 47। সো 47 নাম্বার ক্লাস আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের আপার কেসের কাজ শিখবো। ওকে, সো আপার কেস ফাংশন দিয়ে হচ্ছে আমরা কীভাবে কাজ করতে পারি জাস্ট হচ্ছে আমি অল্পর ভিতরে শেষ করবো। ওকে, এগুলো হচ্ছে আমাদের আগের ক্লাস। ওকে, সো আমি ফার্স্টে যেটা করবো আমার ব্র্যাকেট সফটওয়্যারটাকে ওপেন করবো, একই সাথে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটাকে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে তারপরে লিঙ্ক আপ করে নেবো। একই সাথে আমাদের হচ্ছে ব্রাউজারটাকেও আমরা ওপেন করে নিব। এই যে হচ্ছে আমাদের ব্রাউজারটা এখন পর্যন্ত একদম খালি আছে। ওকে, আমি এখন এটার ভিতরে হচ্ছে কোড করব। সো আমরা হচ্ছে আপার কেসের কাজ, আপার কেস টু আপার কেস ফাংশনের কাজ দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফার্স্টে একটা ভেরিয়েবলকে ধরতে হবে। ওকে, সো আমি ফার্স্টে হচ্ছে একটা ভেরিয়েবলকে ধরবো। ভেরিয়েবলকে ধরার পরে আমি হচ্ছে এখানে একটা লিখলাম যে str1 star 2। ওকে, ডবল কোটেশন দিয়ে আমি এখানে একটু লিখব learning লার্নিং অ্যান্ড আর্নিং আর্নিং ডেভেলপমেন্ট। ওকে, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট কথাটা আমি এখানে লিখে রাখলাম। ওকে, সো আমি এখন এটাকে হচ্ছে আমার এখানে কি কি ওয়ার্ড আছে, যে এলটা বড় হতের, এটা বড় হতের, ইটা বড় হতের, ডিটা বড় হতের, আমরা এখন আমি চাইতেছি আমি যদি এখন এটাকে প্রিন্ট করে আমি একটু ক্লিয়ার করি, আমি হচ্ছে আবার একটা ভারকে ধরবো, এরপর হচ্ছে কনভার্ট, কনভার্ট ইকুয়াল টু হ্যাস। ওকে, এখন আমি কি করলাম, ভার, এখন ভার হবে না, আমাদের হচ্ছে এখন এটাকে প্রিন্ট করবো, ডকুমেন্ট ডট রাইট। ওকে, এখন হচ্ছে আমি এখানে ধরবো হচ্ছে স্টার টুটাকে ধরবো। ওকে, সো আমি টুটা ধরার পরে আমি যখন এখানে রিলোড করব, আমাদের হচ্ছে কিছুই আসতেছে না, আমাদের এখানে হচ্ছে ভুল আছে, আমরা হচ্ছে এখানে 3 লিখে একটু কিছু একটা লিখে রাখি। ওকে, এবার ঠিক আছে, লার্নিং অ্যান্ড হচ্ছে আর্নিং ডেভেলপমেন্ট। ওকে, বুঝলাম যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট। এখন আমার এখানে কথা হলো এইটা যে আমি চাইতেছি এই লেখাগুলো হচ্ছে আমাদের সবগুলো বড় হাতের আসুক, আমার এলটা বড় হাতের আসলো, এটা বড় হাতের আসলো, ইটা আসলো, ডিটা আসলো, কিন্তু বাকিগুলো আমার এভাবে আসলো না কেন, বা এগুলোও বা কেন এভাবে আসলো। এগুলো এভাবেই আসছে কারণ হচ্ছে আমি এখানে লিখেই দিছি এইভাবে, এলটা বড় হতের, এটা বড় হতের, আমি যদি সবগুলো ছোট হতেরও লিখি তারপরেও হচ্ছে আমি এটাকে কি সবগুলো বড় করতে পারি। সো আমি এখানে লিখবো হচ্ছে কনভার্ট, কনভার্ট যখন দিবে আমার এখানে প্রিন্ট হবে কি 3টা প্রিন্ট হবে। ওকে, কারণ আমার এখানে লেখাই আছে 3। সো আমি এখানে স্টার 2টাকে ধরবো, ডট টু আপার কেস, এই কথাটাকে লিখবো, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। ওকে, এখন আমি যদি একটু রিলোড করি, আচ্ছা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট, আমার পুরো লেখাটা কি আমার বড় হতে হয়ে গেল, কেন হলো, কারণ এখানে হচ্ছে আমরা জানি যে আপার কেসের মাধ্যমে হচ্ছে আমরা একমাত্র, আমার যদি এখানে এলটা ছোট হতেরও থাকে, যে এল ছোট হতে দিলাম তারপরেও এলটা আমাদের বড় হতেরই থাকবে, কারণ এটা আমাদের আপার কেসে আছে। ইটস নট ফ্যাক্ট যে এখানে আমাদের কোনটা হচ্ছে আপার কেস কোনটা লোয়ার কেস ছিল, ওকে সবগুলোকে একসাথে অ্যাডজাস্ট করে নিবে। ঠিক আছে, আশা করি হচ্ছে আমরা এটা ক্লিয়ার, যে মানে ও যে অ্যাডজাস্ট করছে আপার কেসের মাধ্যমে, আমরা যে একটা জিনিস খুব সহজ ভাষায় শিখলাম কি, যে ও সবগুলো কি কি আমাদের বড় হতে করে দেয়। ওকে, এরপরে যদি আমি লিখি এখানে লার্নিং কথাটাকে লিখবো, ডবল ক্রিয়েশন দিয়ে লিখলাম হচ্ছে লার্নিং, আমি এখন একটু রিলোড করি, আমার এখনও সেম, কমা দিয়ে আমি আবারও ডবল ক্রিয়েশন দিয়ে হাই হাই লিখলাম, এখন দেখি আমার এখনও কি সেম থাকবে। সো আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমার আপার কেসের মাধ্যমে হচ্ছে অনলি ফর এটাকে হচ্ছে বড় হাতের করা হয়। ওকে, সো আশা করি হচ্ছে আমরা এতটুকু বুঝতে পারলাম। সো আমার হচ্ছে আজকের টিউটোরিয়ালটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।